হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সারা নয় রে দিলে খোলা। বর্তমান সময়ে বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীদের থেকে রাজনৈতিক অঙ্গনের অভিনেতা অভিনেত্রীরা আমাদের এতখানি বিনোদিত করে থাকে যা বর্ণনাতীত। তো আপনার যদি মন ভালো থেকে নাও থাকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি হাসতে হাসতে আপনি আপনার মন ভালো হওয়ার কারণ পেয়ে যাবেন। বিসিটি মারবে কেন ওরা? আপনি জানেন বিসিটি মারলে একটা লাঠি মারলে কত ব্যথা লাগে? তো যেতে হবে। আউ, আরে যে ধাত, আমি রাত আবার উদ্দেশ্য দিতে মানা করতে দাও। আওয়ামী লীগের সময় এখন খারাপ গেলে কি হবে? মেয়র আতিকুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক সহ সকল আওয়ামী লীগ সদস্যদের একটা সময় যে কত ভালো সময় কাটত, তা তো তাদের এই আড্ডা দেখলে বোঝা যায়। ঠিক তেমনি বিচারপতি মানিকের সময় এখন খারাপ গেলে কি হবে? একটা সময় চির বসন্তের যুগ গিয়েছে তার। স্যার, আপনার হলুদ পাঞ্জাবি দেখে মনে হচ্ছে দেশে বসন্ত। দেশ তো চির বসন্তের দেশ, এটা তাই না? শুধু তাই না, এখনকার জেনজি পোলাপান যে এআই দিয়ে কি এডিট করতে পারে তা এই ওবায়দুল কাদের ও মাহিয়াপর ভিডিওটা দেখলেই বোঝা যায়। শুধু তাই না, চলে যাওয়ার আগেও যে মানুষটার জন্য বুফেতে 15-20 আইটেমের খাবার রেডি করে রাখা হতো, কিংবা তার ফ্রিজে 15-20 কেজি ওজনের মাছ থাকতো, সেই কিনা মানুষকে মাছের কাঁটা খেতে বলে, ভাবা যায় এগুলা? আর এখন মাছের কাঁটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাঁটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। বাঙালি বরাবরই মানুষ চিনতে ভুল করে। এতদিন তারা সবাই সালমান মুক্তাদিরকে প্লে বয় মনে করলেও আমার তো মনে হয় রিয়েল প্লে বয় ছিল আমাদের এই কাউয়া কাকা। শেষ পর্যন্ত নিজে তো পালায় গেল, মাঝখান থেকে কট খায় গেল তার নেতারা। আর ভাই, এটা কে বানাইছে? ওরে কেউ নোবেল দে। সরকার পতনের সময় 2024 সাল, ঠিক কিনা বলে? 100-100, সবই বুঝলাম, কিন্তু সাদ্দাম আসলে এমনে হাঁটে কেন? ওর এই হাঁটা দেখলে আমি শিওর হাততালি দাও আপুরা ওরে নিশ্চিত তুলে নিয়ে যাবে। যাই হোক, হেলমেট বাহিনীর দিন শেষ, এখন সার্জিস আলমের বাংলাদেশ। এই ভিডিওটা শুধুমাত্র সার্জিস আলম অবিবাহিত শুনে তার উপর ক্রাশ খেয়ে বসে থাকা আপুদের জন্য। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ 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 একটি লাইক দিবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।